ভোর থেকেই জমজমাট ময়মনসিংহ নগরীর একমাত্র পাইকারি সবজির হাট মেছুয়া বাজার। টানা রাজনৈতিক নানান কর্মসূচির কারণে কয়েক সপ্তাহ ধরে বাজার ছিল চড়া। তবে বৃহস্পতিবার সরবরাহ বাড়ায় পাইকারি বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। লাল শাক, পুঁই, মূলা, সরিষা শাকের আটি বিক্রি হচ্ছে 3 থেকে 10 টাকায়, গেল সপ্তাহে যা ছিল 15 থেকে 20 টাকা। এছাড়া কেজিতে 10 থেকে 20 টাকা কমে কাঁচামরিচ 80, ফুলকপি বাঁধাকপি 40 থেকে 50, ঢেঁড়স 40, করলা 35 আর বেগুন বিক্রি হচ্ছে 40 টাকায়। একটা 40 টাকা 30 টাকা আছে, কোন হলে একটা 5 টাকা আছে, করলা বাস্তা আছে 200 টাকা 180 টাকা, 60 টাকাও বেশি, আর ওই যে হশা বাস্তা আছে 100 টাকা। উৎপাদন বেশি ভাই, এই জন্য মালের দাম কম, সব সবজি 10-15 টাকা কম আছে। তবে সব হিসেব নিকেশ যেন বদলে যায় খুচরা বাজারে। বৃহস্পতিবার সকাল 9টার পর একই বাজারে ফুলকপি 70, লাউ 60, করলা ঢেঁড়স শিম 60 আর বেগুনের কেজি 50 টাকা। পরিবহন খরচ না থাকার পরেও কেজিতে 15 থেকে 25 টাকার পার্থক্য কেন, প্রশ্ন ছিল বিক্রেতাদের কাছে। এই বাগুন খুচরা আমরা 60-70 টাকা কেজি বেচছি, এখন আমদানি হয়েছে অনেক কিছু দাম কম, এখন 50 টাকা কেজির মধ্যে আমরা বিক্রি করতেছি। এদিকে আলু, পেঁয়াজ, রসুন সহ নিত্যপণ্যের বাজারে আরেক দফা চাপে ক্রেতারা। মিলছে না সদায়ের ফর্দের সাথে পকেটের সামর্থ্য। পেঁয়াজ 95 থেকে 120, রসুন 160 থেকে 200, আদা 200 আর শুকনো মরিচের কেজি 450 টাকা। পেঁয়াজ বেশি, আলু বেশি, নিত্যপণ্যের দামগুলো অনেক বেশি, এগুলো দাম কমলে আমরা সত্যি একটু মানে উপকৃত হইতাম। টাকা পয়সা নিয়ে আসি, সেই বাজেটের সাথে কেনাকাটার একবারই মিল নেই। পেঁয়াজ আলুর দামটা হাতের নাগালের অনেক বাইরে, যে পেঁয়াজ এখন থাকার কথা অনেক নিচে সেটা 100 টাকার অনেক উপরে কিনতে হয়। দাম বাড়াতে মানুষ 5 কেজি জায়গাতে 1 কেজি 2 কেজি ধরে। ময়মনসিংহে হিমাগার না থাকায় মৌসুমের শুরুতেই শেষ হয়ে যায় স্থানীয় কৃষকদের আলু। পর্যাপ্ত সরবরাহ না থাকায় একদিনের ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়ে বড় আলু 50, দেশি ছোট আলু বিক্রি হচ্ছে 60 টাকায়। সপ্তাহ ব্যবধানে হালিতে 8 টাকা কমে মুরগির ডিম 40 আর হাঁসের ডিম বিক্রি হচ্ছে 60 টাকায়। এদিকে মুরগি ও গরুর মাংসের বাজার অপরিবর্তিত থাকলেও সরবরাহ কমে যাওয়ায় কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে বেশিরভাগ মাছের দাম। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। আল্টন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।